সাবস্ক্রাইব করুন জিকে টাইম চ্যানেলটিকে এবং পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও তাড়াতাড়ি দেখার জন্য। নমস্কার বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা আলোচনা করব রেলের পার্ট 11 নিয়ে, মানে পার্ট 11 নম্বর ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা রেলের আরও 10খানা ভিডিও আপলোড করেছিলাম, তো আপনি যদি সেই ভিডিওগুলো না দেখেন তো আমাদের চ্যানেলে গিয়ে আপনার সেই ভিডিওটা দেখতে পারেন। আর আরও যদি আপনাদের বাংলা পিডিএফ দরকার হয় তো বন্ধুরা আপনার ওপরে দেওয়া এই লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনারা ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে আরেকটা কথা বলবো, আপনারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি তারা কিন্তু তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, এতে আপনাদের কিছু হলেও কিন্তু উপকার হবে। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো করেননি, যারা ভাবছেন করবেন, তারা শিগগিরই করে ফেলুন, তার কারণ আমরা রেলের এই সংক্রান্ত কিন্তু স্পেশাল যে বাংলা জিকে একটা লেসন শুরু হয়েছে সেটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্নটা আছে, নাও অর নেভার শীর্ষক পুস্তক প্রকাশ করেন কে? তো নাও অর নেভার যে পুস্তকটা, এটা হচ্ছে আপনার চৌধুরী রহমত আলীর। তারপরে দেখুন, ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক কাকে বলা হয়? তো ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন্ত ফাতকে। ঠিক আছে, তারপরে দেখুন, সেন বংশের প্রধান স্বাধীন রাজাকে? তো সেন বংশের প্রধান এবং স্বাধীন রাজা হচ্ছে আপনার কিন্তু বিজয় সেন। তারপরে দেখুন, বুদ্ধদেব তার ধর্ম প্রচার করতেন কোন ভাষাতে? তো তার ধর্ম প্রচার করতেন তিনি পালি ভাষাতে। তারপরে দেখুন, ভারতের মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? তো প্রশ্নটা হচ্ছে এরকম, তো ভারতের জাতীয় কংগ্রেসের জনক মানে প্রতিষ্ঠাতা যদি বলেন তো সেটা হচ্ছে অ্যালান অ্যাকটাম হিউমকে বলা হয়। আর এই জাতীয় কংগ্রেসের সভাপতি হচ্ছে আপনার, মহিলা যদি সভাপতি হয় তো উনি হচ্ছে অ্যানি বেসান্ত। ঠিক আছে, তো তারপরে দেখুন বন্ধুরা, পরীক্ষা যেটা আসে সেটাই বললাম। তারপরে দেখুন, আলেকজান্ডার এর গৃহশিক্ষক কে ছিল? তো আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল। ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? তো ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় হচ্ছে আপনার রাজা রামমোহন রায়কে। তারপরে দেখুন, হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় কত সালে? তো হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 খ্রিস্টাব্দে। কথোপকথন ও ইতিহাসমালা, তো এটা ইতিহাসমালা হয়নি বানানটা, তো ইতিহাসমালা ও গ্রন্থটির রচয়িতা হচ্ছে আপনার উইলিয়াম কেরি। তারপরে দেখুন, চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করেন কে? তো চিরস্থায়ী বন্দোবস্তার মানে বন্দোবস্ত ব্যবস্থার প্রবর্তন করে লর্ড কর্নওয়ালিস 1793-তে। জমি জরিপ প্রথা কে চালু করেন? তো জমি ও জরিপের প্রথা প্রথম চালু করেন হচ্ছে আপনার শেরশাহ। প্রথম আলো উপন্যাসটি কার লেখা? তো প্রথম আলো উপন্যাসটি হচ্ছে আপনার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। তারপরে দেখুন, হাজারিবাগ জাতীয় পার্ক কোথায় অবস্থিত? তো হাজারিবাগ জাতীয় পার্ক যেটা, সেটা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে অবস্থিত। তারপরে দেখুন, পশ্চিমবঙ্গের নবতম বা নতুন যে জেলা সেটা হচ্ছে পশ্চিম বর্ধমান, সেটা হচ্ছে 23তম, আর এটা 7ই এপ্রিল, যেটা ঝাড়গ্রাম এটা হচ্ছে আপনার 22তম, যেটা তৈরি হয় 4ই এপ্রিল। ঠিক আছে, তারপরে দেখুন, কলকাতা হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠা হয়? তো কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয় 1862 সালে। তারপরে দেখুন, দূরের জিনিস দেখার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? এটা খুব ভালো প্রশ্ন, তো দূরের জিনিস ব্যবহার করা হয় উত্তল লেন্স দিয়ে। তারপরে দেখুন, জটায়ু চরিত্র কার সৃষ্টি? এটা হচ্ছে সত্যজিৎ রায়, আপনারা হয়তো সকলেই জানেন। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়? এটা হচ্ছে আপনার 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খানের নেতৃত্বে। ত্রিফলা কি? তো ত্রিফলা হচ্ছে আমলকি, বহেরা ও হরিতকি, তো এইগুলোকে বলা হয় একসাথে ত্রিফলা, মানে তিনটে ফল। তারপরে দেখুন, কচুরি পানা কোন প্রক্রিয়া বংশ বিস্তার করে? তো কচুরি পানা আপনার বংশ বিস্তার করে অঙ্গজ যোজনের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা এখানে শেষ করছি। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কাজে লাগবে। তো আপনাদের যদি পিডিএফটা ডাউনলোড করতে ইচ্ছা করে তো আপনারা নিচে ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্কে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড লিঙ্কটা। তো বন্ধুরা, এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।